বন্ধুসকল, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল বন্ধুসকল। আর স্বাস্থ্য বিভাগের যে 29 মে তারিখে পরীক্ষাটো হয়ে গেছে বন্ধুসকল, হাত নদী গ্রেড 3 টেকনিক্যাল পরীক্ষাটো হয়েছে। আর গ্রেড 4 পরীক্ষাটো তিনবার করে পোস্টপোন হল বন্ধুসকল। গ্রেড 3 পরীক্ষার রেজাল্ট দিবলৈ হাত নদীতে আরম্ভ হয়েছে, কিন্তু আপনার গ্রেড 4 পরীক্ষার বাবে এতালেক রেজাল্টের আপডেট আহা নাই বন্ধুসকল। কেতিয়া রেজাল্ট হব, নোটিস কেতিয়া আইব, এডমিট কার্ড কেতিয়া আইব, ফুল ডিটেলস মই এই ভিডিওর জড়িয়ে জানাই দিম বন্ধুসকল। আর মুখ্যমন্ত্রী ডাঙরে কি কৈছে এই বিষয়ে মই জানাই দিম। আর নতুন করে এডমিট কার্ড আইব না 29 মে তারিখে হাত নদীতে যেটু পরীক্ষা হয়েছে, তারপিছত 19 জুনের তারিখে যেটু পরীক্ষা বলে গেছিল গ্রেড 4, বানপানির ফলত তিনবার করে পোস্টপোন হল। বানপানি ফলত 18 জুন তারিখে পোস্টপোন করে দিলে, পোস্টপোন করে দিয়ে পিছত কি হাত নাতে এডমিট কার্ড যেটা ডাউনলোড করেছিলে, এইখন এডমিট কার্ডের জড়িয়ে পরীক্ষা অনুষ্ঠিত হব না। সেন্টার সমূহ হতারখন জেলাতে ইয়ার আগতে পরীক্ষাটা হয়েছিল, এই হতারখন জেলাতে পরীক্ষাটো হব না। ফুল ডিটেলস এই ভিডিওর জড়িয়ে জানাই দিম, ভিডিওটি স্কিপ না করে যাব। আর এইটো ভিডিও হাত বিশেষকৈ আপনার হাত নাতে সেন্টারের ওপর গম পাই যাব, আপনার গেট ফোর পরীক্ষাটো কেতিয়া হব আর এডমিট কার্ড নতুন কাহিব না কেতিয়া আহিব বন্ধুসকল, ফুল ডিটেলস সকল গম পাই যাব এটা ভিডিওর জড়িয়ে বন্ধুসকল। কোনো হাত নাতে ভিডিওটি স্কিপ না করে যাব কেবল, আর সকল গম পাই যাব বন্ধুসকল এইটো ভিডিওর জড়িয়ে। আর মোট চ্যানেলটো যেতিয়ালৈকে সাবস্ক্রাইব কৰা নাই, সাবস্ক্রাইব কৰি দিবাৰ পাছত ৰোল কৰি দিব। আৰু সকলো বন্ধু বান্ধৱ ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰি দিব যাতে সকলোৱে গম পায়। প্লিজ হাজাৰ কোন কৰিছোঁ চেনেলটো সাবস্ক্রাইব কৰি দিব। আৰু এতিয়ালৈকে যদি হাতে ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰি দিয়া, শ্বেয়াৰ কৰি দিয়ক আৰু ভিডিঅ'টো লাইক কৰি দিয়ক বন্ধুসকল। আৰু সাবস্ক্রাইব যদি কৰিছে নতুন মোৰ ফালৰ পৰা ধন্যবাদ বন্ধুসকল। তেনেহ'লে দেৰি নকৰি ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ বন্ধুসকল। হেলথ ডিপাৰ্টমেণ্টৰ ফালৰ পৰা ইতিমধ্যে গ্ৰেড 3 পৰীক্ষাটো টেকনিকেল পৰীক্ষাটো হৈ গৈছে বন্ধুসকল। গ্ৰেড 3 টেকনিকেল পৰীক্ষাটো বন্ধুসকল ইতিমধ্যে সকলোৱে গম পায়, 29 মে তারিখে পরীক্ষাটো হয়েছে। আর আজিকালি পিছত রিজাল্ট হওয়ার খুবই চান্স আছে বন্ধুসকল, কিন্তু গ্রেড 4 পরীক্ষাটো এতিয়ালৈকে হওয়া নাই বন্ধুসকল। গ্রেড 4 পরীক্ষাটো আপনার হাতে মুখ্যমন্ত্রী ডাঙরিয়া কি কৈছে, মুখ্যমন্ত্রী ডাঙরিয়া পূজার পিছত অনুষ্ঠিত হব বলে কৈছিল, কিন্তু স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্তে জানাইছিল যে 4 সেপ্টেম্বর ধরে পরীক্ষা হবো, 4 সেপ্টেম্বর ধরে পরীক্ষাটো নহল বন্ধুসকল। আর আজি হয়েছে আপনাদের, আজি হয়েছে বন্ধুসকল হাতে আপনার 17 সেপ্টেম্বর হাতে 17 সেপ্টেম্বর তারিখ বন্ধুসকল, 4 সেপ্টেম্বর তারিখে এই পরীক্ষা বলে স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত কৈছিল, সেইটো মতে পরীক্ষাটো নহল। মুখ্যমন্ত্রী ডাঙরিয়া ইতিমধ্যে জানাইছে। আর আপনার হাতে 1 অক্টোবর পর হাতে 5 অক্টোবর ভিতরে পূজা অনুষ্ঠিত হবো বন্ধুসকল। পূজার হাতে মাজতে নোটিশ খন প্রকাশ পাবো, আর পূজার পিছত তো পরীক্ষাটো অনুষ্ঠিত হবো, মুখ্যমন্ত্রী ডাঙরিয়া নিজে কৈছে, আর পরীক্ষাটো হবই বন্ধুসকল। আর মুখ্যমন্ত্রী ডাঙরিয়া যি কয় তাকে করে দেখায়, আর সেইটো মতে পরীক্ষাটো হব। আর স্বাস্থ্য বিভাগের গ্রেড 4 পরীক্ষাটো হাতে পূজার পিছত অনুষ্ঠিত হবো, আর এডমিট কার্ড খন নতুন কাহিব। আর বহুত ভাল খবর এইটো যে এডমিট কার্ড নতুন কাহিব। আর 4খন ওয়েবসাইটের পর এডমিট কার্ড ডাউনলোড করব পারিব বন্ধুসকল। DSS, DME, DCS, FW, AOS 4টা বিভাগত প্রায় ভেকেন্সি মুকলি হয়েছিল, আর 4টা বিভাগতে আপনি এডমিট কার্ড ডাউনলোড করব পারিব। কোনো ধরনের টেনশন করব না লাগে বন্ধুসকল, বহুতে ভাল খবর এইটো। আর আপনার যখন রাতে বানপানির ফলত 4বার করে পোস্টপোন হয়, 3বার 4বার করে পোস্টপোন হল বন্ধুসকল, পরীক্ষার ডেটটো ফিক্সড হবো। আর কেদিনমান আগতে নোটিশ খন পাক পাবো, এইখন আপনাদের ওয়েবসাইটতে নোটিশ পাক পাবো, ইয়াতে লেটেস্ট বলে আপনাদের আছে, ইয়াতে নোটিশ খন পাক পাই যাব বন্ধুসকল। অতি সোনকালে নোটিশ খন আহি আছে বন্ধুসকল, আর পূজার আগতে নোটিশ খন পাক পাবো, আর পূজার পিছত পরীক্ষা অনুষ্ঠিত হবো। আর 5 দিন সময় দিয়ে এডমিট কার্ড ডাউনলোড করবলে বন্ধুসকল, আর পূজার মাজতে এডমিট কার্ড ডাউনলোড করবলে সময় দিয়ে নহয়, পূজার পিছত 5 দিন দিয়াব, তার 5 দিন পিছত পরীক্ষা অনুষ্ঠিত হবো। মোটামুটি হাতে 10 অক্টোবর তারিখে হাতে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়ে যাব বন্ধুসকল, ফিক্সড বলে ধরে লাগ 10 অক্টোবর তারিখে হাতে আপনার হাতে স্বাস্থ্য বিভাগের গ্রেড 4 পরীক্ষা অনুষ্ঠিত হবো। মুখ্যমন্ত্রী ডাঙরিয়া যি কৈছে বন্ধুসকল, কোনো টেনশন করলে কথা নাই, আর পরীক্ষা অনুষ্ঠিত হবই গ্রেড 4 পরীক্ষাটো হাতে। আর আপনার হাতে মুখ্যমন্ত্রী ডাঙরিয়া ইতিমধ্যে জানাইছে, আর নতুন করে এডমিট কার্ড আসবো, এডমিট কার্ডটো হাতে পূজার পিছত এডমিট কার্ড ডাউনলোড করে লিঙ্ক অ্যাক্টিভ করে দেব বন্ধুসকল। আর পূজার আগতে নোটিশ খন পাব, পূজার মাজতে পাই যাব বন্ধুসকল। আর গ্রেড 4 পরীক্ষার বাবে অতি সোনকালে হাতে রেজাল্ট মুকলি করে দেব 2022 সনের ভিতরত, কারণ হাতে 1 লাখ যে প্রতিশ্রুতি আছে, 1 লাখ প্রতিশ্রুতির বাবে অতি সোনকালে রেজাল্ট মুকলি করে দেব, কারণ হাতে বন্ধুসকল এইটো পরীক্ষার পরা বা হাতে পিছত বাইবা টেস্ট অনুষ্ঠিত হবো, কারণ লক্ষিমপুর মেডিকেল কলেজের স্বাস্থ্য বিভাগের যেটা পরীক্ষা হল এইটো টেস্ট হাতে রেজাল্ট দিয়ার পিছত বাইবা টেস্ট অনুষ্ঠিত হবলৈ গৈছে বন্ধুসকল। অর্ডার হাতে অহাকালি হাতে বাইবা টেস্ট অনুষ্ঠিত হবো বন্ধুসকল, তেনেকৈ হাতে এইটো পরীক্ষা হাতে বাইবা টেস্ট অনুষ্ঠিত হবো বন্ধুসকল। আর হাতে আপনি ডাইরেক্ট রিক্রুটমেন্ট পরীক্ষার বাইবা টেস্ট অনুষ্ঠিত হবো বন্ধুসকল, কোনো টেনশন করলে কথা না, সকল হাতে গম পাই যাব। আর স্বাস্থ্য বিভাগত বাইবা টেস্ট কেনেকৈ অনুষ্ঠিত হবো এইটো ভিডিওর পিছত মই জানাই দিম, কোনো টেনশন করলে কথা নাই বন্ধুসকল। আর যেটু হাতে গ্রেড 3 গ্রেড 4 ভেকেন্সি, যিকোনো অসম সরকার গ্রেড 3 গ্রেড 4 ভেকেন্সি হোক, সকলবোৰ হাতে বাইবা টেস্টটো অনুষ্ঠিত হব বন্ধুসকল। এই গ্রেড 3 গ্রেড 4 ভেকেন্সি সকলবোৰ ভেকেন্সির হাতে বাইবা টেস্ট অনুষ্ঠিত হব। আর গ্রেড 4 পরীক্ষার বাবে হাতে অপেক্ষা করক, আর সকলো ভালকে প্রিপারেশন করক, কারণ কাট অফটো বহুত হাই যাব বন্ধুসকল। আর যেটো হাতে চলি আছে হাতে ভেকেন্সির উপর এইবোৰ সকলো আপডেট দিয়া হয় মোৰ চ্যানেলটোত, কেবল হাতে চ্যানেলটো সাবস্ক্রাইব করে দিব, আর সকলো আপডেট পাই থাকিব মোৰ চ্যানেলটোৰ জৰিয়তে বন্ধুসকল। কোনো টেনশন করব নালাগে, আর যিসকলে সাবস্ক্রাইব করে তেওঁলোকে
আপোনাক ধন্যবাদ আৰু সকলো আপডেট পাই থাকিব যিকোনো ভেকেন্সিৰ ওপৰত স্বাস্থ্য বিভাগ হওক বেলেগ বেলেগ ভেকেন্সিৰ ওপৰত সকলো আপডেট পাই থাকিব বন্ধুসকল আৰু গেট পৰা অপেন নোটিছ কোনা হ'ব আৰু এবাৰ ৰাতন পৰীক্ষা হ'ব পিছত প্ৰাইভেট ষ্টুডেণ্ট নিশ্চিত হ'ব যেনেকৈ লক্ষীমপুৰ মেডিকেল কলেজৰ প্ৰাইভেট ষ্টুডেণ্ট যোৱাকালে অনুষ্ঠিত হ'ব বন্ধুসকল আৰু যিটো হাতে গেট থ্ৰী গেট ফ'ৰ ভেকেন্সি ইতিমধ্যে আচলতে পৰীক্ষাটো অনুষ্ঠিত হৈ গৈছে বন্ধুসকল সেইবোৰ টেষ্ট আচলতে প্ৰাইভেট টেষ্টটো অনুষ্ঠিত হ'ব বন্ধুসকল গেট থ্ৰী পৰীক্ষাটো আচলতে পূজাৰ পিছত অনুষ্ঠিত হ'ব আৰু পাঁচদিন আগৰ পৰা এনেকৈ ডাউনলোড কৰিব পাৰিব আৰু পূজাৰ আগতে আচলতে নোটিছখন পাক পাব পৰীক্ষাৰ ডেটটো ফিক্সড হ'ব পূজাৰ আগতে বন্ধুসকল আৰু পূজাটো পাৰ হোৱাৰ পিছত পাঁচদিন আপোনাৰ পৰীক্ষাৰ এডমিট ডাউনলোড কৰি লিংক একটিভ কৰি দিব চাৰিখন ৱেবছাইটৰ পৰা এনেকৈ ডাউনলোড কৰিব পাৰিব বন্ধুসকল আৰু এডমিট ডাউনলোড কৰি আচলতে পৰীক্ষাটো ভালে ভালে দিব পাৰিব বন্ধুসকল পৰীক্ষাটো আচলতে সকলো গম পায় গেট ফ'ৰ পৰীক্ষা ইমান টান নহয় বন্ধুসকল এইট পাছ টেন পাছৰ পৰা এপ্লাই হৈছিল সকলোৱে আচলতে পৰীক্ষাটো ভাল হ'বলৈ দিয়ক সকলোৱে ভালকৈ প্ৰিপাৰেশ্যন কৰক পৰীক্ষাটো ভাল হৈ যাব বন্ধুসকল কোনো টেনশ্যন কৰিলে কথা নাই সকলো আচলতে হৈ যাব আৰু আপোনাৰ আচলতে যিটো আচলতে লখিমপুৰ মেডিকেল কলেজৰ ফালৰ পৰা যিটো পৰীক্ষা ৰিজাল্ট দিয়াৰ পিছত যিটো কেলেংকাৰী উত্থাপন হৈছে সেইটো পৰীক্ষাৰ আচলতে ৰিজাল্ট যি ৰিজাল্ট যিটো দিছে সেইটোৰ বাইবে টেষ্টটো অহাকালি অনুষ্ঠিত হ'ব নে নাই বন্ধুসকলে এই বিষয়ে মই জানি দিম না সেইটো পৰীক্ষা আকৌ দিব লাগিব এই বিষয়ে মই এইটো ভিডিঅ'ৰ পিছত জনাই দিম বন্ধুসকল কোনো টেনশ্যন কৰিলে কথা নাই সেই আচলতে এইটো ভিডিঅ' অনুগ্ৰহ শ্বেয়াৰ কৰি দিয়ক আৰু সকলোৱে যাতে গম পায় গেট স্বাস্থ্য বিভাগৰ হেল্থ ডিপাৰ্টমেণ্টৰ ফালৰ পৰা গেট ফ'ৰ পৰীক্ষাৰ ডেটটো মই জনালোঁ 10 অক্টোবৰ তাৰিখে মোটামুটি 10 অক্টোবৰ তাৰিখে পৰীক্ষাটো অনুষ্ঠিত হৈ যাব আৰু এডমিট কাৰ্ড নতুনকৈ আহিব এডমিট কাৰ্ড আচলতে পাঁচদিন সময় দিয়াব এডমিট কাৰ্ড ডাউনলোড পাঁচ আচলতে ছয় অক্টোবৰ ধৰক 6 অক্টোবৰৰ পৰা 9 অক্টোবৰ পৰ্যন্ত এডমিট কাৰ্ড ডাউনলোড লিংক একটিভ কৰি দিব নোটিছখন তাৰ আগতে আহিব আৰু নোটিছৰ লগে লগে জনাই দিম আপোনাৰ পৰীক্ষাৰ ডেটটো ফিক্সড হোৱাৰ লগে লগে জনাই দিম এডমিট কাৰ্ডৰ লগে লগে জনাই দিম লাইভ প্ৰফকৰ সকলো লগে লগে 2 মিনিটৰ ভিতৰত জনাই দিবলৈ চেষ্টা কৰিম বন্ধুসকল মোৰ চেনেলটো কেৱল ছাবস্ক্ৰাইব কৰক আৰু ছাবস্ক্ৰাইব কৰিছে অনেক অনেক ধন্যবাদ বন্ধুসকল ভিডিঅ'টো তোমালোকে আপডেট দিবলৈ আছিল ভাল পাই যদি লাইক এটা কৰি দিব চেনেলটো যদি নতুনকৈ ভিজিট কৰিছে প্লিজ নিজৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিব আৰু আজিৰ ভিডিঅ'টো আলোচনা কৰিলোঁ।